লবিতে ইয়োগ বা ম্যাচের মধ্যে কাস্টমে ইয়োগ আর সিএস র‍্যাঙ্কে আমি দেখলাম না আজ পর্যন্ত কোনো এনিমি আমারে লোলি মুড দিতে। আমিও দিই নাই তোমারে লোলি মুড ছাড়া অন্য কোনো ইমুড দিতে। লোলি মুডটা তোরা এখনই দিতে হইলো বেটা, লাল চুলের বাচ্চা লাল চুল। আর এই কথাটা যেমনি হোক কাটাই তুইব, তোমার মান সম্মান অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবো। এই তুই কই দেখছস রে, কবে কবে আমারে কোন এনিমিটা লোলি মুড দিছে রে? এই যে এখনো তো লাল চুল লাল এনিমিটা লোলি মুড দিতাছে। হ্যাঁ তা আমি স্পষ্ট দেখতাছি, আমারে গোলাপের ইমুড দিতাছে। আমিও তো দেখতাছি স্পষ্ট, তোমার এখন তিনটা এনিমি মিল্লা লোলি মুড দিতাছে। তুই তো এখন আমার মাথা মতো গরম করে লাইতাছস, আমারে না স্পষ্ট দেখতাছি সবগুলো এনিমি আমারে গোলাপের ইমুড দিয়ে খারাই রইছে। তাইলে আমার এনে গোলাপের ইমুড দাই না কে লিগিয়া? তাইলে মনে তোর গোলাপের ইমুডের কালেকশন প্যাক ডাউনলোড করা নাই। আর এই যে দেখ পিকের মধ্যে নামতাছি সবগুলো এনিমি মনে করে একদম বইল্লা মইল্লা খায়ালাম ওই জায়গা থেকে। বইল্লা মইল্লা খায়ালাইবো? খেলা তো পারেই না। কি কইলি তুই? আর তুই এই কথাটা কেমনে কইতে পারলি? আর তোর এই কথার লাগি এখন আমার একটা শায়রি মনে পড়ছে। ওনি কি শায়রি কইবা? পিকের মধ্যে দুইটা স্কোয়াড করতেছিল ফাইট, আমিও গেছি তা করে মারতে। পিকের মধ্যে দুইটা স্কোয়াড করতেছিল ফাইট, আমিও গেছি তা করে মারতে। ঘটনাটি ঘটেছিল আমার সাথে গতকাল। মারতে তো পারো নাই, উল্টা মাইর খায় এসো, শিখতে পারো না একটা ইনিমিরো বাল। এইবার তো তুই বেশি বাড়াবাড়ি করতেছস, এইবার তো আমার ক্ষমতাটা তোর দেখ। তুই দেখ আমি এই যে পিকের এই মাটির মধ্যে দাঁড়াইছি, আর এই পিকের যত এনিমি আছে সব মনে কর আমার সামনে আইয়া উঠবোস করা শুরু করে দি। এখন যাও তুমি আমার রিভাইভ করে দাও, এই যে ডান সাইডে হ এই জায়গা থেকে তুমি আমার রিভাইভ করে দাও। আর আরেকবার মনে করো তোমার আমার ক্ষমতাটা কিরে, রিভাইভ না করে যাইতে কেন ব্রি? আমি বিয়া করলে তোর মারে ডাকমু মা, আর তোর বাপের ডাকমু বাপ। তোরে আমি বিয়া করলে তোর মারে ডাকমু মা, আর তোর বাপের ডাকমু বাপ। এখন তুই আমারে তাড়াতাড়ি রিভাইভ কর, তোরে খাওয়াবো আমি 7 আপ। কি হয়েছে আবার এই জায়গায় বইয়া পড়লি? কি হলে গিয়া তাড়াতাড়ি আমার রিভাইভ কর গা। এই জায়গায় আমি পুশ দিতেছি, কিছুক্ষণ পুশ দিয়া লই নাইলে আমি মাইনাস কা যামু। এই তোর মাইনাসের মাইরে বাপ যা, তুই নাইলে এই যে রিপোর্ট দিলাম, রিপোর্ট দিমু, রিপোর্ট দিলে আর কোনোদিন গেম খেলবার পারবি না। না না না, রিপোর্ট দিও না, রিভাইভ করতেছি। যা রিভাইভ কর তাড়াতাড়ি রিভাইভ। কিরে আবার এই জায়গায় দাঁড়াই পড়ছস কে লেগে তুই? আরে হুন পিকে যে এনিমি গুলা ছিল এগুলা মনে হয়ে গেছে গা, এখন পিকে যায় তোমার রিভাইভ করে দেই। পিকে যায় তোমার রিভাইভ করে দেই অন্য এনিমি যদি তা হ্যাঁ, পরে কি করবি? যা মেলের দিকে যা, মেলে যায় টোকেন লয়ে পরে আমার রিভাইভ কর গা। একটা টোকেন আছে আর 2-3টা টোকেন কুজ্জা তাত্তারি তুই আমার রিভাইভ। এই জিপ লাইন দিয়া যা রে, এদিক দিয়া না, এই নব্রি জিপ লাইন দিয়া যা, এদিক দিয়া যাইতে হচ্ছে লেগে। আরে নিচে একটা বাতি আছে, ওই জায়গা থেকে টোকেন পাওয়া যায়। কি এর বাতি আছে, কোন জায়গা থেকে টোকেন পাওয়া যায়? তুই জিপ লাইন দিয়া তুই মিলের মধ্যে যাইতি, মিলের মধ্যে টোকেন পাইতি তো, কি এর বাতি থেকে টোকেন পাওয়া যায়? তুমি দেখো আমি যাই, এই যে দেখো এই দেখাইলে আমি অনেকগুলো টোকেন পামু, তুমি দেখো কই বাক্সটা কই দিছে, বাক্স পাইতাছি না কে লেগে। হাই রে নব্রি রে, ম্যাপের দিকে তাকা, ম্যাপের দিকে ওই যে সামনে দেখাইতাছে দেখ। ও হো দেখছি, এবার দি কই জায়গা থেকে আমি কতগুলা টোকেন পাই, এই যে দেখছো 500 টোকেন পাইছি, এবার তোমার রিভাইভ করে দিতাছি। না যাক তোরে আমি যতটা দুর্বল পেলি আর ভাবছি অতটা দুর্বল। আবার এদিকে যাস কে লেগে তুই? আরে এই জায়গায় একটা মাশরুম দেখছি, মাশরুমটা খাই আই। আল্লাহ রে তুই আজকে কি আমার রিভাইভ করবি? তুই রিভাইভ দিবি আমারে? তুই তো টোকেন পাইছস, এখন যা তুই একদম জিপলাইনটা দৌড়ে একদম সোজা সুজি মিলের মধ্যে যা, তারপর তুই আমার রিভাইভ কর। তুই আর ডানে বামে কোনো দিকে দেখিস না তো, যা সুন্দর করে যা, তুমি আমার রিভাইভ করে দাও। তুই আবার এই জায়গায় নামলি কি এর লেগে? তুই কি আমার রিভাইভ করতি না? আবার নাম তো গেলে গে জায়গায়। হ্যাঁ আরে পিছে তো শক্তি বাড়ানোর মেশিন দেখছি, দেখাই আই তাহলে কোন এনিমি আমারে মারতে পারবো না। এটা কি তুই পরে খাইতে পারলি হইলে না? যা তুই আমার রিভাইভ করগা তাড়াতাড়ি। হ্যাঁ আম্মু দাঁড়াও আইতাছি, এই আমার আম্মু আমারে ডাক দিছে, দি কি কই তারপর আই তোমার রিভাইভ করতেছি। কি একটা জালার মধ্যে যে পড়ছি, কি একটা জালার মধ্যে যে পড়ছি, মানে গার্লফ্রেন্ড লয়ে গেম খেলতে আয়ে, তোর মতো গার্লফ্রেন্ড লয়ে গেম খেলতে আয়ে রে, মাথা মতো একদম রাগ উড়াই লাইতাছে এখন আমার। আরে গেমের মধ্যে আইলে আর আরি বাতিল মজা লাগে রাখ, তুই থাক আমি গেলাম, আমি আমি ম্যাচ থেকে ব্যাক করে যাইতেছি। না না ব্যাক করো না, এই যে আমি আয়া পড়ছি, উনি তোমার রিভাইভ করে দিতেছি।
দিন রাত পার কই রে, একটা ঘন্টা লাগাইছ তুই রিভাইভ করতে। এক ঘন্টা লাগাই গিয়া তবুও তো তোমার রিভাইভ করে দিছি। আমার মতো এমন শ্রেষ্ঠ গার্লফ্রেন্ড পাইবা তুমি? এ আবার নিজের শ্রেষ্ঠ দাবি করস। আর তোর এই কাহিনী লেগে এখন আমার আরো একটা শায়রি মনে পড়ছে। এক ঘন্টা লাগায় রিভাইভ করছস, আবার নিজের দাবি কর শ্রেষ্ঠ। এক ঘন্টা লাগায় রিভাইভ করছস, আবার নিজের দাবি কর শ্রেষ্ঠ। তোর লাগাই তো নবরি, আজকে আমি অতিষ্ঠ। আয়, ওই যে সামনে গাড়ি আছে, গাড়ি দিয়ে পিকের দিকে যাই গে। একটা কিলো করি নাই, ওঠ দুর্বল বিলিয়ার। আমি কি মারতে পারি না? একদম মাইরালাম তোমার আজকে গাড়ি ফাটে। এইবার বুঝো কেমন লাগে। এখন তোমার সবগুলো লুট করে এলাম, একদম সবগুলো লুট করে এলাম। নব্রি আয়া পর কি কিরে, আমি মরলাম কেমনে? তুই আমার মাইরা দিছ? আরে না, আমি মারি নাই। তুই মারস নাই তাইলে আমি মরলাম কেমনে? আমি তো গেলাম আর আইলাম, কেমনে মরছি আমি? ওই যে উপর থেকে ডেঞ্জার জোন পড়ছে আর তুমি মইরা গেছো গা। ডেঞ্জার জোন পড়লে আমি শব্দ পাইলাম হইলে না? আমি তো এই খাটের উপরে মোবাইলটা রেখে গেছি। আমার মনে হইতেছে তুই আমার এই গাড়ি ফুটায় মারছ। আরে না, তোমার কি মনে হয় আমার মতো নব্রি এই গাড়িটা এরকম ভাবে ভাঙতে পারবো? আচ্ছা ওই যে নাকামি করিস না, এবার টোকেন খুঁজা। অন্তত এইবার তুই তাড়াতাড়ি আমার রিভাইভ করিস। দুইটা টোকেন যেমনি হোক খুঁজা। নব্রি তুই এই জায়গায় কি করো? দেখো না, আমি তোমার রিভাইভ করতেছি। এই নব্রি এই জায়গায় রিভাইভ হইব না। রিভাইভ হইব না কে লিগা? সব সময় তো এই জায়গা থেকে রিভাইভ করি। এই দেখতেছস না, তুই এই জায়গা থেকে রিভাইভ পয়েন্ট উড়াই দিছে। কি উড়াই দিছে? রিভাইভ পয়েন্ট উড়াই দিছে, বাতি উড়াই দিছে। যা এই জায়গা থেকে টোকেন খুঁজগা। তুই এইটাই জানস না এখন পর্যন্ত? বাতি তা লাগে না রিভাইভ হইলে। দেখস না একটা বাতি জ্বলে। ও, বাতি না থাকলে রিভাইভ হয় না? না, বাতি না থাকলে রিভাইভ হয় না। ওই যে ওই যে সামনে টোকেন আছে, এই যে পাঁচটা টোকেন হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যা, তুই আমার রিভাইভ করগা। এমনিতে আর আগের বার তুই একটা ঘন্টা লাগাইছস রিভাইভ করতে, এইবার তোর দুইটা পায়ে ধরি। তুই আর এরকম করিস না, যাইয়া সুন্দর একদম এই সোজা সুজি যা, ডানে বামে কোনো দিকে তাকাইস না। এই সোজা সুজি গেলে ওই যে গড়টার মধ্যে একটা ইয়া ভেন্ডিং মেশিন দেখতে পারবি। এই তুই আবার এদিকে যাস কে লেগে? আরে ওই জায়গায় একটা ভালো গান দেখছি। তোর বালা গানের মায়ের বাপ, বালা গান তো তুই পরেও নিতে পারতি। আচ্ছা দেও তো, দুইটা বন্দুক থেকে কোন বন্দুকটা ভালো বেশি? লালডা বালা, লালডা এই যে MP40 যেটা তোর হাতে, ওই লালডা ভালো বেশি? ও, লাল MP40টা ভালো বেশি আর নীল MP40টা পোষা। হ্যাঁ, তুই এনে MP40 দুইটা পাইলি কই? একটা MP40 আর একটা হইতাছে MP5। দুইটাই তো MP40 আমি চিনি না। নীল রইলো স্কুপ বলে MP40, লাল রইলো স্কুপ সার MP40। হাই আল্লাহ, তোর মতো দুর্বল প্লেয়াররা এরকম কথাবার্তা কইব? আর আমি এমন একটা জায়গার মধ্যে নামি গেছি, নিচে নামলে এনিমি আছে, এই জায়গায় মারা খাইয়া যেতে পারি গা। কি এর মারা খাইয়া যামুগা? আমার কাছে এগুলো এনিমি মারার লাগে এই G18 যথেষ্ট। তো একটু একটু বুদ্ধি গাড়াই তুই ওই জায়গায়। আচ্ছা, ওরা ওরা ওই ওই এই জায়গা থেকে লুট করে ঘরের ভিতর গেছে। তো এই জায়গায় কী করতেইব আমার? চুপি চুপি এদিক দিয়ে যাই তুই। ওরে বাইরে দুইটা এই জায়গায়, চুপি চুপির মায়রে বাপ, এই জায়গায় তাই যাইতো না, একদম ভিতরে যাইয়া চুপ করে বলায় থাক তুই। আরে হ আমার এই জায়গায় এনিমি দুইটা স্কোয়াড, আর এই দুইটা স্কোয়াডের লগে আমি একলাই গান ছাড়া ফাইট করতেছি। দেখো আবার মাইরা দিব কিন্তু। আরে না, কেমনে মারবো? আমারে মারতে পারবো যেমনে বলায় রইছি? ইয়া যেমনে ফাইট করতেছি কেমনে আর মারবো? আমারে যা কর, আমার এই জায়গা থেকে গেছে গা। তো আমার এই জায়গা থেকে কোন রকমে লুট লই একটা দৌড় দিতেইব। আর জুনে তো ভালোই হেলথ কার্ড আছে, আমি মনে হয় জুনের মধ্যে বইরে মরে যাবো গা। না, জুনের মধ্যে বইরা মরলে হইতো না, আমি হইলাম দা ওয়ান এন্ড অনলি ফোর রুবেল ভাই। এই জায়গা থেকে একটা কাছের বন্দুক টন্দুক পাইতে বোঝাক, দুই বিসি ভাই গেছি। জুনের মধ্যে বইরা মরণ যেত না ফোর রুবেল ভাই। তুই তুই বাঘ বাঘ ব্লাডি লুডি পালা বেটা, এই যে আয়া পড়ছি আমি ইচ্ছা সামান্য জুনের মধ্যে বইরা মরে যাবো, এটা কোনো কথা নাহলে মানছি আমার ডাকবো ফোর রুবেল ভাই। এ বেটা এ আমার দেখা যায় দর্শন করে চাইরা, ইয়া হেলথ হেলথ খাইয়া চাইরা দিছে। আচ্ছা যাক, এই পুরা বারমুডা রাজ্যের একমাত্র ভাই ফোর রুবেল ভাই। আর আমি যদি এমনি মইরা যাই আমার মান সম্মানটা কই যাইব রে ভাই? ওই যে কাইতাছে, ওই যে আমার ড্যামেজ দিছে, ওই দৌড়ায় দৌড়ায় আইতাছে, ওর আর সহ্য হইতাছে না, ওরে আমার মানুষ লাগবো। এতটুকু হেলথ লই এই বুদ্ধি গাড়ায় মানুষ লাগবো। আয় আয় বেটা, আয় আয় আয়। আর একটা এনিমি মনে আছে, এটা এডারে এদিক দিয়ে গুইরা যায় একটা বইলে একটা শট দিয়ে দিব।
গাইজ, এর আগের ম্যাচে নাকি তোমাকে ভাবি খেলে মজা পাই নাই, তার লাগে তোমাকে ভাবির আরেকটা ম্যাচের মধ্যে লয়েছি। আর এই ম্যাচে আয়া দেই ডানে বামে উপরে নিচে সব দিক দেয় খালি গাড়ি আর গাড়ি, আর আম গোপি যে তো আরো বেশি করে গাড়ি লাগছে। আমরা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা মনে হচ্ছে ওরা জানি না লাগছে। আলার বুঝতে তো লুচ্ছা আম গোপি সি চারটাছে নাই যে দাও, এইদিকেও গাড়ি ওইদিকেও গাড়ি, এই যে এটা টাওয়ার উপরে গেছিল গা, দাঁড়াও এটা নাইমা দেই দুই বিজিতে একটা শট দিবার পারি নাকি। এ বেটা দাঁড়া দাঁড়া, এ ভাই এ রে আমার ধাক্কা দিয়ে দিছে, এ বেটা এ ধাক্কা বিনা করে দিতেছি রাগুড়ে একটা অবস্থা, এ ভাই এ রাগুটাই মিনা করে দিতেছি আমার এ রে যে এ বেটা এনিমির বাচ্চা এনিমিরা মাথা মতো এখন রাগুটাই দিতেছে, এ রে ধাক্কাইতে ধাক্কাইতে আমার জীবনটা রেজেস্ট করে দিল। আমি কই তোমার অপমান করলাম, আমি তো একটা শায়রি কইছি খালি। এখন আমিও একটা শায়রি কইবো। আচ্ছা কও হুনি কি শায়রি কইবা? আমার একটা বান্ধবীর নাম হইলো সাদিয়া, আর একটা বান্ধবীর নাম হইলো রিনা। আমার একটা বান্ধবীর নাম হইলো সাদিয়া, আর একটা বান্ধবীর নাম হইলো রিনা। পোষা একটা দল, এটা হইলো আর্জেন্টিনা। আমার লোকে থাকতে থাকতে দেখা যায় শায়রি ও শিখালাইছ। আর এই দেখ নব্রি, আমি রং বেরঙ্গের ডাবল ভেক্টর পাইছি। দাঁড়াও এই জায়গা থেকে লুট করে লই, তারপর তোমার রিভাইভ করতাছি। লুট করা লাগবো না, রিভাইভ করো, রিভাইভ করো, তাড়াতাড়ি রিভাইভ করো। ইষ্টি রে তোর জ্বালায়, তোর জ্বালায় আমি আর শান্তি পাইলাম না রে, রিভাইভ করে দিতাছি। ওই যে দেখ তোর চাচারা আয়া পড়ছে, দেখছো তোর দুই চাচা এক লোক আয়া পড়ছে, আর তোর লাগে তো ভালো করে আমি লুটও করতে পারি নাই। এখন কি করি, আবার পিছন দিক দিয়ে জোনও আইতেছে, এখন কি কি করা লাগবো? আমার জোনের থেকে আগে বাড়ি তুইব, আর এই যে সাকিব খানের পোশাক গলা প্লেয়ারটা রে মার তুইব, হয়তো বেশি লাভ আইতাছে। এ এই যে কি করছে, গ্লোয়াল মাইরা লাগছে। আচ্ছা যাক সমস্যা নেই, আমার কাছে স্কাইলার আছে, এটা দিয়ে মারতে পারবো। এই যে মাইরা লাগছে, এই যে এই যে দেখ নেইমারের বলায় পড়ছে, আর পিছু একটা এনিমি আছে এই জায়গায়, তাই যাইতো না ওই আমার গুলি মারলে আমি জামগো মইরা। আর আমার কাছে তো এখন মেডিকেট টেডিকেটও কিচ্ছুই নাই, কি করি এখন, একটা কি একটা অবস্থা। এই জায়গায় অনেকগুলো বাইক আছে, দেখো আবার তোমার বাইকে মাইরা দিব। আরে না তখন মারছে দেখি, এখন আর মারতে ইয়ে রে বেড়া, শান্তিতে থাকতে দিলি না।